উচ্চ মাধ্যমিক 2019 সালের কম্পিউটার অ্যাপ্লিকেশনের এটাই শেষ সাজেশনটা আমি দিচ্ছি, লাস্ট মিনিট সাজেশন। ভালো মতন করে সাজেশনটা তোমরা টুকে নিও খাতায়। এই প্রশ্নগুলোই তোমরা করে যাবে, যে প্রশ্নগুলো বলবো তার মধ্যে থেকেই আশা করি সব চলে আসবে। প্রথম প্রশ্ন, মাল্টিপ্লেক্সার ও ডি মাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য লেখো। দুটি হাফ অ্যাডার এর সাহায্যে একটি ফুল অ্যাডার তৈরি করো, ডি মাল্টিপ্লেক্সার কি? তো কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, যার মধ্যে সেকেন্ড পার্ট, যেমন দুটি হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডার তৈরি করো, এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রথম কোশ্চেনটার পার্ট। দু নম্বর কোশ্চেন, একটি 4:1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম ও লজিক সার্কিট দেখাও। বেসিক লজিক গেটের অক্টাল টু বাইনারি এনকোডার অঙ্কন করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার মধ্যে 4:1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম ও লজিক সার্কিট আরও গুরুত্বপূর্ণ। তিন নম্বর প্রশ্ন, ফুল সাবস্ট্রাক্টর সার্কিটে বড় আউটপুটের লজিক্যাল এক্সপ্রেশনটি ডিরাইভ করো, এর লজিক ডায়াগ্রাম আঁকো ও ট্রুথ টেবিল দেখাও। পুরো কোশ্চেনটাই খুব গুরুত্বপূর্ণ। এর আরেকটা পার্ট রয়েছে, ফুল অ্যাডার সার্কিটের সাম এবং ক্যারি এর লজিক এক্সপ্রেশন ডিরাইভ করো, ট্রুথ টেবিল ও ডায়াগ্রাম আঁকো। তো এই তিন নম্বর কোশ্চেনটা পুরোপুরি গুরুত্বপূর্ণ। চার নম্বর, বেসিক লজিক গেটের সাহায্যে অ্যান্ড অর নট, বেসিক লজিক গেট এর সাহায্যে জোর গেট এর সার্কিট আঁকো। তো এই চারটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের যেটা দরকার সেই কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে, এই চারটে প্রশ্নের মধ্যে থেকেই পেয়ে যাবে তোমাদের প্রয়োজনীয় প্রশ্নটা। এবার দেখো, নিচে আমি কতগুলো এসএকিউ দিয়ে দিয়েছি। তো এসএকিউটা দেওয়ার অর্থ হলো যে এখানে দেখো, বড় প্রশ্ন যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নের সাথে, সেই প্রশ্নটা হয়তো 5 মার্কসের আসবে, তার সাথে 5+2 অথবা 5+1+1 এরকমভাবে থাকবে। তো 5 নম্বরটা তো হয়তো কমন পেয়ে যাবে, সাথে সাথে দেখা যাচ্ছে যে পুরো 7 নম্বর তোমরা কমন নাও পেতে পারো, সেখানে 1 নম্বর বাদ চলে যেতে পারে। কারণ এই 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 বাদ যাতে না যায় তার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি, সেগুলো ভালো করে পড়বে। তো এসএকিউর মধ্যে 1 নম্বর হচ্ছে বেসিক লজিক গেট কাকে বলে, 2 নম্বর 3:8 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম আঁকো, 3 নম্বর ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড অর গেট তৈরি করো, 4 নম্বর বেসিক লজিক গেট বলতে কী বোঝো, 5 নম্বর ফুল অ্যাডার কাকে বলে, 6 নম্বর জোর গেটের প্রতীকটি লেখো। পার্থক্য, 7 নম্বর কোশ্চেন, গেট ও সার্কিটের মধ্যে পার্থক্য, হাফ অ্যাডার ও ফুল অ্যাডারের মধ্যে পার্থক্য, ডিকোডার ও মাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য, আবার ডিকোডার ও ডি মাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য। আর একটা শর্ট কোশ্চেন করে রাখবে, ডিকোডার কাকে বলে, ডেসিমেল টু বাইনারি এনকোডারের সংখ্যা কত। এই হলো প্রথম অধ্যায়ের কোশ্চেন, যার মধ্যে 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিয়েছি, যার মধ্যে থেকে কমন পাবেই। নেক্সট আমি এখন দেবো ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চ্যাপ্টার থেকে। সেখানে দেখো, এসকিউএল থেকে আমি 2টো কোশ্চেন দিচ্ছি, 3টে কোশ্চেন দিচ্ছি অ্যাকচুয়ালি, তার মধ্যে 2টো কোশ্চেন ব্যবহারিক কোশ্চেন, যারা প্র্যাকটিক্যাল একটু জানো তারা অবশ্যই এটা পেয়ে যাবে, যদিও এটা প্র্যাকটিক্যাল আসে না, শুধু থিওরি পরীক্ষাতেই কোশ্চেনটা আসে। তো কোশ্চেনটা হলো দেখো, আমি একটা টেবিল দিয়েছি, টেবিলটার স্টুডেন্ট টেবিল, স্টুডেন্টের যাতে রোল নাম্বার মার্কস প্রভৃতি একটা টেবিল তৈরি করা রয়েছে, সেখান থেকে কতগুলো কোয়েরি তৈরি করতে হবে, সেগুলো তোমাদের যদি জানা থাকে অবশ্যই এসকিউএল থেকে কোশ্চেন ইজিভাবে কমন পেয়ে যাবে। কী ধরনের কোয়েরি আসবে সেটাও আমি নিচে দিয়ে দিয়েছি, যেমন দেখো, যারা আর্টস ও কমার্সে পড়ে তাদের রেকর্ড দেখো, S001 থেকে S003 পর্যন্ত স্টুডেন্টদের নেম ও সাবজেক্ট দেখাও, সমস্ত স্টুডেন্টের ডিটেলস দেখাও যারা ক্লাস 11-এ পড়ে না, রোল নাম্বারগুলিকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, যাদের নাম NA দিয়ে শেষ তাদের রেকর্ড দেখাও, যাদের নাম AB দিয়ে শুরু তাদের রেকর্ড দেখাও,
যারা 350-এর কম পেয়েছে তাদের রোল নাম্বার এবং মার্কস দেখাও, যার 350 বা তার বেশি পেয়েছে তাদের রেকর্ড দেখাও। তো এরকম ধরনের কোয়ারি আসতে পারে, এরকম ধরনের এখান থেকে চলে আসবে। আর পরে আরেকটা আমি দিয়েছি এসকিউএল, সেখানে দেখো এখানে টেবিলটা তৈরি করা নেই, তোমাদের টেবিলটা তৈরি করার প্রসেসটা দিয়ে দেবে। 2 নম্বর যে আমি এসকিউএল এর কোশ্চেনটা দিয়েছি, সেখানেও প্রায় একই ধরনের কোয়ারি দিয়েছি যে রোল নাম্বারের অ্যাসেন্ডিং অর্ডারে রেকর্ডগুলি সাজাও, যাদের নাম এবি দিয়ে শেষ তাদের রোল নাম্বার এবং ফোন নাম্বার দেখাও। তো এরকম ধরনের এসকিউএল এর কোশ্চেন আসবে। অবশ্যই এই দুটো যদি ভালো মতন পড়ে যাও তাহলে কমন হবে। এখানে আমি স্টুডেন্ট টেবিল দিয়ে দিয়েছি, পরীক্ষার হলে হয়তো এমপ্লয় টেবিল দিয়ে দিতে পারে, তো কোনো ব্যাপারই না। কোয়ারিগুলো তো সেম আসবে, কোয়ারিগুলো যে ধরনের আসে যেভাবে তৈরি করতে হয় তার প্রসেসটা তো সেমই হবে। তো 3 নম্বর এসকিউএল এর কোশ্চেন অবশ্যই 1 আর 2 যদি ভালো করে পড়ে নাও তাহলে কোনো অসুবিধাই নেই, তৃতীয় কোশ্চেনটা করার কোনো প্রয়োজনই নেই, কারণ প্রথম দুটো থেকেই কমন পেয়ে যাবে। তো তৃতীয় কোশ্চেন আসতে পারে নাও আসতে পারে, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। তো আমি বলে দিচ্ছি যে প্রাইমারি কি ও ফরেন কি এর মধ্যে পার্থক্য, কম্পোজিট কি, সুপার কি, প্রাইমারি কি কাকে বলে, একটি রিলেশনের ডিগ্রি কাকে বলে। তাহলে এসকিউএল থেকে দুটো কোশ্চেন পড়ে রাখবে, প্রথম ও দুটো। 3 নম্বর প্রশ্নটা অতটা গুরুত্বপূর্ণ নয়, যে প্রথম দুটোর মধ্যে থেকে তোমরা একটা কমন পেয়ে যাবে। পরের চ্যাপ্টার নেটওয়ার্কিং। তো এইচটিএমএল থেকে কোশ্চেনগুলো আমি দিয়েছি, এটা তোমাদের সেকেন্ড চ্যাপ্টার নেটওয়ার্কিং, তোমাদের বইয়ের সেকেন্ড চ্যাপ্টার। তো কোশ্চেনগুলো হলো, এই নাম্বার 1 কোশ্চেন, এইচটিএমএল এ হাইপারলিং বলতে কী বোঝো, কন্টেনার ট্যাগ কী, ওয়েব পেজ ও হোম পেজ কাকে বলে, এইচটিএমএল এর মার্কআপ ট্যাগ বলতে কী বোঝো। 2 নম্বর প্রশ্ন, এইচটিএমএল এ হেডিং ট্যাগ কয় প্রকার ও কী কী, সব থেকে ছোটো এবং সব থেকে বড় হেডিং ট্যাগ কোনটি, টাইটেল ট্যাগটির কাজ লেখো, বডি ট্যাগটির একটি অ্যাট্রিবিউটের উদাহরণ দাও, ওয়েল এবং ইউএল এর মধ্যে পার্থক্য লেখো। প্রতিটাই শর্ট কোশ্চেন, এই চ্যাপ্টারের প্রত্যেকটা শর্ট কোশ্চেনই রয়েছে, খুব একটা কঠিন চ্যাপ্টার না। তো 3 নম্বর কোশ্চেন হলো, এইচটিএমএল এ সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট লেখার পদ্ধতি আলোচনা করো, এইচটিএমএল এ বিআর ও এইচআর ট্যাগের কাজ লেখো, ফ্রেম সেট ট্যাগের কাজ লেখো, এইচটিএমএল এর ফন্ট ট্যাগের কয়েকটি অ্যাট্রিবিউটের নাম লেখো, অ্যাঙ্কর ট্যাগের কাজ কী। কোনো টেক্সটকে 4 নম্বর কোশ্চেন, কোনো টেক্সটকে বোল্ড ও আন্ডারলাইনভাবে প্রকাশ করবে কীভাবে, মার্কো ট্যাগের সঙ্গে সংশ্লিষ্ট ডিরেকশন, স্টাইল এবং বিহেভিয়ার অপশানগুলি কাজ লেখো, বিহেভিয়ার অপশানগুলির কাজ লেখো। তো এই 4টে প্রশ্নের মধ্যে থেকে তোমাদের এসে যাবে, এবং এইচটিএমএল থেকে 2টো প্রশ্ন আসবে, যার মধ্যে তোমাদের একটা করতে হবে, একটা তো এখান থেকেই কমন পেয়ে যাবে। আরেকটা আমি বলে দিচ্ছি তোমাকে, এবারে এইচটিএমএল আসতে পারে বিভিন্ন ধরনের ট্যাগ দেবে, সেগুলো ভুলভাল লেখা থাকবে, তো সেগুলো সংশোধন করো, তোমরা টেস্ট পেপার থেকে একটু প্র্যাকটিস করে নেবে। তো নেটওয়ার্কিং চ্যাপ্টার হয়ে গেল। নেক্সট চ্যাপ্টার এমএস অ্যাক্সেস থেকে আমি 4টে কোশ্চেন দিচ্ছি, এই 4টে কোশ্চেন থেকেই তোমাদের কমন এসে যাবে। এমএস অ্যাক্সেসে টেবিল তৈরির ধাপগুলি লেখো, ডিজাইন ভিউ এর সাহায্যে অটো ফর্ম তৈরির স্টেপ লেখো। 2 নম্বর প্রশ্ন, এমএস অ্যাক্সেসের রিপোর্ট কীভাবে তৈরি হবে, এমএস অ্যাক্সেসের কোনো টেবিল থেকে ডেটাকে কীভাবে ডিলিট করবে তা লেখো, টেবিলের ডেটা আপডেট করার পদ্ধতি লেখো। 3 নম্বর কোশ্চেন, টেবিল ও কোয়েরির মধ্যে পার্থক্য লেখো, টেবিলের একটি ফিল্ডের ডেটা টাইপ কীভাবে পরিবর্তন করবে। তারপর কোশ্চেন হচ্ছে, ফিল্ড ও রেকর্ড কাকে বলে, ফর্ম ও রিপোর্ট কাকে বলে, এবং উভয়ের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত ডেটা টাইপগুলির কাজ লেখো। তো ডেটা টাইপগুলি হলো OLE, ইয়েস নো, মেমো, টেক্সট, ডেট অ্যান্ড টাইম, লুক আপ উইজার্ড এর কাজ কী। তো এই 4টে কোশ্চেনের থেকে অবশ্যই তোমরা একটা কোশ্চেন কমন পাবে, একটা কি দুটোই কমন পেয়ে যেতে পারো। এবং শেষ চ্যাপ্টার আমরা এক্সেলের দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এক্সেলের। তো এক্সেল থেকে যে কোশ্চেনগুলো আসবে সেগুলি হলো, প্রথম কোশ্চেন, এমএস এক্সেল সম্পর্কিত নিম্নলিখিত প্রশ্নগুলির উদাহরণ দাও, উত্তর দাও সরি। তো অটোফিলের কাজ কী, সাম, ম্যাক্স, কাউন্ট, নাও, কনকেটিনেট, লোয়ার ফাংশনের কাজ ও সিনট্যাক্স লেখো। 2 নম্বর কোশ্চেন, এমএস এক্সেলে নিম্নলিখিত কাজগুলির স্টেপগুলি দেখাও, টেবিলের একটি কলমের
সব ডেটা অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডার করার স্টেপ লেখো। একটি ওয়ার্কশিটে রিনেম করো, এন্টায়ার কলাম সিলেক্ট করো, একটি টেবিলের সব ডেটা রো ওয়াইজ সাম করো। তো 3 নম্বর কোশ্চেন, এমএস এক্সেলে 2টি কলামের মাঝে 1টি কলাম ইনসার্ট করবে। এমএস এক্সেলে নতুন রো ও কলাম ইনসার্ট করার ধাপ লেখো। একটি ওয়ার্ড বুকে নতুন ওয়ার্কশিট অ্যাড ও ডিলিট করার ধাপ লেখো। 4 নম্বর কোশ্চেন, কন্ডিশনাল ফরম্যাটিং কাকে বলে উদাহরণ দাও। রিলেটিভ সেল রেফারেন্স ও অ্যাবসোলিউট সেল রেফারেন্স কাকে বলে এবং উভয়ের মধ্যে পার্থক্য লেখো। একটি টেবিলের রো এবং কলাম হাইট ওয়ান হাইট করার স্টেপগুলি লেখো। A1 সেল থেকে A6 সেলের ভ্যালুগুলির গড় ও সাম নির্ণয় করো। A1, A2, A3 সেলে অবস্থিত 3টি সংখ্যার মধ্যে বড়টি নির্ণয় করার ফর্মুলা লেখো। ব্যাস কমপ্লিট কমপ্লিট তোমাদের সাজেশন, যে কোশ্চেনগুলো তোমাদের দরকার আমি প্রত্যেকটা কোশ্চেনই তোমাদের বলে দিলাম। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, আর যে কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ বলেছো অবশ্যই সেগুলো ভালো করে পড়বে আর ফুল মার্কস পাওয়ার চেষ্টা করবে। এখান থেকেই প্রত্যেকটা কোশ্চেন। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমি শর্ট কোশ্চেনের সাজেশানটা ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। আর এই প্রশ্নগুলো যেগুলো দিয়েছি এর কোনো উত্তরে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার অ্যান্সারগুলো আমি দিয়ে দেবো। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না।